নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। রাজ্যে এসডিও অফিসে স্থায়ী পদে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, তো আপনাদের আবেদন করতে হবে অফলাইনে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে। তো এখানে একটা রিসেন্ট ফটোগ্রাফ লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গ্রুপ ডি, ঠিক আছে? গ্রুপ ডি পোস্ট রয়েছে। তো আপনারা এখানে ডেট বসিয়ে দেবেন, তারপর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দিয়ে দিবেন, তারপর নাম লিখবেন, ঠিক আছে? এটা বায়োডাটার মতো সেম টু সেম নাম, তারপর বাবার নাম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, তারপর মেল না ফিমেল লিখবেন, এক এক বাইশ হিসেবে আপনাদের বয়স কত, অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, তারপর আপনাদের মোবাইল নাম্বার, ঠিক আছে? তো মোবাইল নাম্বার লিখবেন, তারপর ন্যাশনালিটি আপনারা এখানে লিখে দেবেন ইন্ডিয়ান, তারপর কাস্ট নিজের কাস্ট অবশ্যই আপনারা লিখবেন ভালোভাবে। তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই, যেহেতু গ্রুপ ডি পোস্ট আপনারা সকলে জানেন, আশা করি গ্রুপ ডি পোস্টে যোগ্যতা লাগে অষ্টম পাস। তো অষ্টম পাসে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা হায়ার কোয়ালিফিকেশন অবশ্যই আপনারা দিবেন, ঠিক আছে? লিখবেন এখানে। আদার্স কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে তো আদার্স কোয়ালিফিকেশন আপনারা এখানে লিখবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই আপনি লিখবেন। তারপর ডেট আপনারা দেখতে পাচ্ছেন, ডেট, তারপর প্লেস, তারপর নিজের সই ভালোভাবে এখানে করে নেবেন। যিনি আবেদন করবেন তো অবশ্যই আপনার নিজের এখানে সিগনেচার ভালোভাবে করে নেবেন। তারপর যেটা আপনাদের বলছে, কিছু আপনাদের ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা আপনাদের প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন ব্লক লেটার্স অনলি। তো অবশ্যই আপনাদের ব্লক লেটার লিখতে হবে ক্যাপিটাল লেটারে। তো তারপর যেটা আপনাদের বলেছে, ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। তো একজন প্রার্থী একটা পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তো ভালোভাবে ফিল আপ করার পর আপনাদের অফিসিয়াল অ্যাড্রেসে জমা দিতে হবে। আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন 15 নম্বর যেটা আপনাদের রয়েছে, তো অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে। আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড টু দ্য ফলোয়িং অ্যাড্রেস, তো এক্সিকিউটিভ অফিসার, মেম্বার, সেক্রেটারি, গাজল দেবা, ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার, মাল জলপাইগুড়ি, পোস্ট অফিস মাল, তারপর রয়েছে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। পিন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা 735221। তো এই অ্যাড্রেসে আপনাদের অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের যেটা আপনাদের রয়েছে 19/2022 মধ্যে আপনাদের বাই পোস্ট করতে হবে অথবা স্পিড পোস্ট করতে হবে। তো তারপর যেটা আপনাদের বলেছে, টুর সেলফ অ্যাড্রেস এনভলভ শুড বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পোস্টের স্ট্যাম্প 42। তো বিলিশ টাকা আপনাদের পোস্টাল চার্জ স্ট্যাম্পে আপনাদের দিতে হবে। তারপর আপনাদের এনভলভ অবশ্যই আপনারা লিখবেন, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গ্রুপ ডি পোস্ট আপনারা আবেদন করছেন, ঠিক আছে? সেই পোস্টের নাম অবশ্যই আপনারা মেনশন করতে হবে। তারপর অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের অলরেডি কোয়ালিফিকেশন অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটাচমেন্ট করতে হবে। পোস্টাল স্ট্যাম্প আপনাদের চার্জ আপনাদের 42 টাকা আপনাদের দিতে হবে, পে করতে হবে। 19/2022 মধ্যে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট আপনাদের করতে হবে। তো তারপর চলে আসছি সিলেকশন প্রসেসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে 12 নম্বর যেটা আপনাদের বলেছে, দ্য সিলেকশন প্রসেস শুড বি ডান বাই ফ্লোয়িং মেথডস। তো কয়েকটি স্টেপে আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন এক্সামিনেশন 90, তো 90 মার্কের রিটার্ন এক্সামিনেশন হবে। দেন আপনাদের 2 নম্বর যেটা রয়েছে ইন্টারভিউ, 5x voice টেস্ট, আপনাদের 10 মার্কস থাকবে ইন্টারভিউ, ঠিক আছে? তো দ্য কোয়েশ্চেন পেপার উইল বি অ্যাভেলেবল ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুটো আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনাদের থাকবে রিটার্ন টেস্টটি ল্যাঙ্গুয়েজে। তো আপনাদের বেঙ্গলি আবার ইংলিশে থাকবে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? তো দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ 2 মার্কস অ্যান্সার ইন রেসপেক্ট অফ মাল্টিপল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? তারপর যেটা আপনাদের রয়েছে, যেটা আপনাদের 1:10 আপনাদের রেসিওতে ডাকবে ইন্টারভিউতে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইট থেকে, সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটিও। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন গাজল দেবা, ডেভেলপমেন্ট অথরিটি, তারপর অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, মাল জলপাইগুড়ি, কল আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে। 18/1/2022 প্রকাশিত হয়েছে। তো মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে। তো তারপর চলে আসছে বিস্তারিত এমপ্লয়ার নোটিশে কী বলেছে। তো এমপ্লয়ার নোটিশে বলেছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অ্যাজ পার প্রেসক্রাইব ফর্মেট ফ্রম উইলিং ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ ওয়ান স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রুপ ডি আন্ডার গাজলদোবা ডেভেলপমেন্ট অথরিটি। তো একটি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, তো আন্ডার আপনাদের গাজলদোবা ডেভেলপমেন্ট অথরিটিতে, ঠিক আছে? তো তারপর চলে আসছে বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, তো গ্রুপ ডি পোস্ট, তো একটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন, তো অষ্টম পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স যেটা চেয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো হাউ টু অ্যাপ্লাই, যেটা আপনাদের বলেছে আপনারা আবেদন কীভাবে করবেন, তো আবেদন আপনাদের অফলাইনেই করতে হবে, যেটা ভিডিওর আগে আমি আপনাদের বলেছি, ঠিক আছে?
তারপর যেটা আপনাদের বলেছে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন www.jalpaiguro.gov.in এই অফিসার ভিজিট করে। তো আপনাদের যেটা আপনাদের রয়েছে তো রেজিস্টার পোস্টও করতে পারবেন অথবা আপনারা যেটা বাই হ্যান্ড বলেছে ঠিক আছে তো আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন যদি বাই হ্যান্ডও আপনারা করতে পারেন অথবা বাই পোস্টও আপনারা করতে পারবেন। তো তারপরে চলে আসছি তারপর যেটা আপনাদের বলেছে যেটা আপনাদের দা পোস্ট অফ পারমানেন্ট তো পারমানেন্ট পোস্টে আপনাদের এটি নিয়োগটি করা হবে তো DAHRAMA সব কিছু আপনাদের দেওয়া হবে। তো তারপর চলে আসছে আপনাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর যেটা আপনাদের বলেছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু এনক্লোজ দ্য সেলফ অ্যাটাস্টেড কপিস অফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। তো অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। এজ প্রুফ সার্টিফিকেট তো এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে অবশ্যই আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি অবশ্যই আপনাদের দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে ঠিক আছে তো ইলেকট্রিক্যাল ফটো আইডেন্টি প্রুফ হিসেবে অবশ্যই ভোটার কার্ড দিতে পারেন অথবা আধার কার্ড দিতে পারেন। দ্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইস্যু থাকতে হবে। তো তারপর চলে আসছি তারপর যেটা আপনাদের বলেছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু প্যাস থ্রি কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তিন করে ফটোগ্রাফ আপনাদের সাইন করে অবশ্যই আপনাদের দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো এবার চলে আসছি আপনারা কীভাবে অফিসিয়াল সাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন jalpaiguro.gov.in রিক্রুটমেন্ট পেজে বর্তমানে রয়েছি। তো অফিসিয়াল সাইটে আসার পর নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এমপ্লয়মেন্ট নোটিশ ফর গ্রুপ ডি আন্ডার গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। তো এইখানে ক্লিক করা মাত্র আপনারা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন বন্ধুরা ওখানে লিঙ্কটি দেওয়া থাকবে ওখান থেকে আমার সরাসরি এই পেজে আপনারা আসতে পারবেন। তো বন্ধুরা এটাই আজকে আপনাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ ভালো থাকবেন।